প্রবাসীর স্বর্ণ ছিনতাইকালে পুলিশের এসআই আটক, এই সমস্ত খবর শুনলে বা এই সমস্ত খবর দেখলে কেমন লাগে? প্রবাসী, প্রবাসীদের জিনিসের উপরে এত লোভ কেন যে পুলিশ সদস্যদের দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা, দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, সেই পুলিশ সদস্যরাই যদি একজন প্রবাসীর জিনিস ছিনতাই করতে যায়, তাহলে দেশের মানুষ কতটুকু নিরাপদে আছে? আচ্ছা, এই যে প্রবাসীদের জিনিস, এই জিনিসের উপরে এত লোভ কেন? প্রবাসীরা প্রবাসে থেকে কতটা কষ্ট করে দেশে যাওয়ার সময় কিছু জিনিস কিনে নিয়ে যায়, প্রবাসীদের জিনিসের উপরে এত লোভ কেন? আমরা প্রায় সময় শুনি যে প্রবাসীদের লাগেজ চুরি হয়ে গেছে, লাগেজ ভাঙা পায়, লাগেজের ভিতর থেকে জিনিসপত্র চুরি হয়ে যায়। কেন ভাই সব লোভ? যখন একজন মানুষ প্রবাস থেকে বাড়ি যায়, কিছু জিনিস কিনে নিয়ে যায়, সেই জিনিসের উপরে এত লোভ কেন? একজন প্রবাসী যখন প্রবাসে আসে, একজন মানুষ প্রবাসে এসে কতটা কষ্ট করে, কষ্ট করার পরে যখন সে দেশে যায়, তার পরিবারের সদস্য আত্মীয় স্বজন তাদের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যায়, আর সেই জিনিসের উপরে এত লোভ কেন তোমাদের? কী কারণে? প্রবাসে যে ব্যক্তিটা আসে, সে এসে কতটা কষ্ট করে, সেটা প্রবাসে না আসলে বোঝা যাবে না। প্রবাসে আগে আসতে হবে, তাহলে বোঝা যাবে। আর সেই জিনিসটাই যখন চুরি করে কেউ, বা চুরি করার নিয়ত করে, বা প্রবাসীদের জিনিসের উপরে লোভ করে, তখন আসলেই সেটা আর মেনে নেওয়া যায় না। আমিও তো একজন প্রবাসী, তাই না? এখন এই যে আমাদের একজন প্রবাসী ভাইয়ের স্বর্ণ ছিনতাইকালে একজন পুলিশের এসআই গ্রেপ্তার হয়েছে, এটা আসলে কেমন একটা লাগে না? মানে এই নিউজটা শুনতেই কেমন লাগে? আর যিনি এই কাজটা করেছেন, তার তো একবার ভাবা উচিত ছিল যে একজন মানুষ প্রবাসে গেলে কতটা কষ্ট করে এবং দেশে আসার সময় সামান্য কিছু জিনিস কিনে নিয়ে যায়, তার পরিবারের যে সদস্য আছে, আত্মীয় স্বজন আছে, তাদের দেওয়ার জন্য। সেই জিনিস বা সেই জিনিসের উপরে লোভ করতে হবে, মানে সেই জিনিসটা নিতে হবে, এটা যারা ভাবে তারা কেমন মানুষ? আসলে তারা তো মানুষই না, মানে তারা মানুষের ভিতরে পড়ে না, বুঝতে পারছেন? একজন প্রবাসীর জিনিসের উপরে যারা লোভ করে, তাদের আসলে মানুষের ভিতরে গণ্য করা আমার মনে হয় উচিত হবে না। কারণ যারা ভাবে না যে একজন মানুষ যখন প্রবাসে যায়, সে কতটা কষ্ট করে, কষ্ট করে হয়তো কিছু জিনিস, তার পরিবারের আত্মীয় স্বজন আছে, পরিবারের সদস্য আছে, মা আছে, বাবা আছে, তার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের জন্য কিছু কিনে নিয়ে যায়, সেই জিনিস লোক, এই যে কাজটা হয়েছে, এটা কি কোনো ভালো লক্ষণ বা ভালো খবর? মোটেও না।